नमस्कार, आमी चंदन आरसीएम परिवारे आपनादेरके स्वागत जानाई। तो आज के आमरा एकटी खुबी गुरुत्वपूर्ण सबजेक्ट निये आलोचना करब। तो सेटी होलो खाबार तेल। आमरा आज के आलोचना करब आरसीएम एर हेल्थ गार्ड राइस ब्रैन ऑयल सम्पर्के। तो तार आगे आमी आपनादेर काछे एकटा प्रश्न रखते चाई, जेदी किना आपनी जे तेल मार्केट थेके निये यूज करछेन खाच्छेन, সেই তেল কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো? হ্যাঁ, আমরা দেখে নেব এবং আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব আমার এই ভিডিওতে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে তেল কি। তেল হলো কয়েক প্রকার ফ্যাটি অ্যাসিডের সমষ্টি মাত্র। এই ফ্যাটি অ্যাসিডকে বিভিন্ন পরিমাপে খাওয়া বা ব্যবহার করা একান্তই জরুরি। ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে কী আছে? না, প্রথম আছে সাফা, ফুফা এবং মুখা। এর পার্সেন্টেজ কতটা হওয়া উচিত? তো সাফার ফ্যাটি অ্যাসিডের পরিমাপ হওয়া দরকার 27-33%, ফুফার 27-33% এবং মুখার 33-40%। তো সবার আগে আমাদের একটা বিষয় জানা উচিত যে বিভিন্ন প্রকার ভোজ্য যে তেলগুলি আমরা ব্যবহার করে থাকি, সেই তেলগুলোকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন প্রকার কেমিক্যাল, রাসায়নিক দ্রব্য, কস্টিক এই সমস্ত কিছু দিয়ে পরিশুদ্ধ করা হয়, যার কারণে তেলের মধ্যে অবস্থিত ঔষধি গুণগুলো টোটালি নষ্ট হয়ে যায়। তো সেখানে আমরা যদি আরসিএম এর হেলথ গার্ড তেল সম্পর্কে যদি জানি তাহলে কি আছে এর মধ্যে, তো আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো দেখা যাক আরসিএম এর হেলথ গার্ড তেলে কি কি আছে। তো আরসিএম এর হেলথ গার্ড তেল তৈরি করার জন্য পুরোপুরি জৈবিক পদ্ধতি অবলম্বন করা হয়, যে কারণে এই তেলের মধ্যে অবস্থিত ঔষধি গুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পুরোপুরি মাত্রাতে পাওয়া যায়, যে কারণে আরসিএম এর হেলথ গার্ড তেল সর্বোচ্চ এবং উন্নত মানের তেল। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আরসিএম এর তেল এবং বাজারি তেল দুটোর মধ্যে কী পার্থক্য আছে। না, বাজারি যে কোনো রাইস ব্র্যান অয়েল আপনি কিনে আনুন, এনে সেটি কড়াইয়ে দেওয়ার পর দেখবেন সেই তেলটির থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং তেলটির মধ্যে একটা কটু গন্ধ, মানে খারাপ গন্ধ আমরা অনুভূত করতে পারছি। কিন্তু আরসিএম এর তেল যদি আপনি কিনে এনে কড়াইয়ে ঢালেন, তেলটির মধ্যে না কোনো ধোঁয়া থাকবে না কোনো খারাপ গন্ধ থাকবে। কেন না? আমাদের আরসিএম এর তেল পুরোপুরি কেমিক্যাল ফ্রি, বললাম যে পুরোপুরি জৈবিক পদ্ধতি অবলম্বন করে আমাদের তেলটি রিফাইন করা হয়, যে কারণে তেলটির মধ্যে কোনো খারাপ গুণ বা খারাপ গন্ধ আপনি কোনোদিনও পাবেন না। এরপর আমরা জেনে নেব যে আরসিএম এর হেলথ গার্ড রাইস ব্র্যান অয়েলের কতকগুলি প্রয়োজনীয় গুণাগুণ, এই তেলটি ব্যবহার করলে আমাদের কী কী লাভ হতে পারে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো প্রথমে এক নম্বরে যদি দেখা যায় না, এই তেলটি ইনসুলিনের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এই আরসিএম এর হেলথ গার্ড তেলের মধ্যে থাকা অরাইজেনাল যৌগটি থাকার জন্য এই তেলটি আমাদের হাড়ের ক্যালসিয়ামের ঘনত্বকে কম হওয়ার হাত থেকে রক্ষা করে। এই তেলের মধ্যে অরাইজেনাল থাকার কারণে এই তেলটি আমাদের কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখে, এছাড়াও নানারকমভাবে আমাদের উপকার করে যায়, যেমন গ্যাস্ট্রিক আলসার সমস্ত কিছুকে রোধ করে। আমাদের এই তেলের মধ্যে আপনি দেখতে পাবেন যে 1400 mg অরাইজেনাল আছে, যা কিনা এখনও পর্যন্ত দুনিয়ার কোনো ভোজ্য তেলে নেই। এছাড়াও এই তেলটি বিদেশে 30টি কান্ট্রিতে ব্যবহৃত হয়। এই তেলটি আমাদের জাপানে সেরা তেলের পুরস্কার প্রাপ্ত। এছাড়াও আপনি দেখতে পাবেন যে আমাদের ইন্ডিয়ার মধ্যে তেলটি কতবার পুরস্কার প্রাপ্ত। এপিজে আব্দুল কালামের মতো রাষ্ট্রপতি যিনি ছিলেন, এপিজে আব্দুল কালাম, উনিও এই তেলটিকে পুরস্কার দিয়েছেন এর কোয়ালিটির জন্য। এছাড়াও অনেক পুরস্কারপ্রাপ্ত আপনারা দেখবেন, গুগল খুলে সার্চ করে দেখে নেবেন যে আরসিএম এর তেল
হেলথ গার্ড তেল যে কবার পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং কোথায় কত সালে পুরস্কার প্রাপ্ত হয়েছে তার পুরো ডিটেলস আপনি এখন গুগল খুললেই পেয়ে যাবেন। অতএব আপনাদেরকে ভাঁওতাবাজি বা কোনো কিছু উল্টো সিধা বুঝিয়ে আমাদের ব্যবহার করানোর কোনো কিছু নেই। এখন মানুষ যথেষ্ট সচেতন, আপনারা হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছেন, মোবাইল খুলবেন, গুগলে যাবেন, সেখানে সার্চ করে টোটালি দেখে নেবেন যে আমাদের তেলে কি আছে কি নেই। তো আমরা শুধুমাত্র তেলের গুণাগুণ নিয়ে আলোচনা করব। এরপর আমরা যদি দেখতে যাই যে তেলের দাম কি আছে, রাইস ব্র্যান্ড তেল বাজারে সাধারণত 160, 70, 75 বিভিন্ন রেটে পাওয়া যায়। তো সেখানে আমাদের রাইস ব্র্যান্ড তেলের এখন বর্তমানে দাম আছে 197 টাকায় 1 লিটার। যে তেলটির গুণাগুণ কি প্রথমেই আমি বলে দিয়েছি, এরপরে আমরা যেটা দেখতে চাই না, মার্কেটে যে কোনো তেল 1 লিটার 300 গ্রাম তেলে আপনি যে কাজ পাবেন, আমাদের তেল 1 লিটারে সেই কাজ দিবে। কেন না, তেলটি কড়ায় দিলে উড়ে কম চলে বেশি, সে কারণে আপনি কভারেজটা বেশি পাবেন। দ্বিতীয়ত কি না, এই তেলটি 197 টাকা দিয়ে আপনি এখন কিনছেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি আরসিএমের আইডি বানিয়ে নেন, যেহেতু আপনি এখান থেকে প্রোডাক্ট কিনবেন, আপনার আইডি বানিয়ে নেওয়াই সব থেকে বেটার। কেন না, আপনাকে আইডি বানানোর জন্য কোনো টাকা পে করতে হয় না কোম্পানিকে, ফ্রি অফ কস্ট আপনার আইডিটা বানিয়ে দেওয়া হবে এবং শুধুমাত্র ওই আইডিটা আপনি সেখানে গিয়ে যে কোনো কাউন্টারে গিয়ে আপনি আইডি নাম্বার বললে আপনার আইডিতে বিল হবে আপনার নামে। তো তার কারণে আপনি কোম্পানির থেকে 32% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তো 32% যদি ক্যাশব্যাক পান আপনি, 197-এর আমাদের কোম্পানির সিস্টেম আছে যে যত টাকার আমরা প্রোডাক্ট কিনবো তার উপর আমাদেরকে কোম্পানি একটা পার্সেন্টেজ হারে বিভি দেয়, যেটাকে বলা হয় বিজনেস ভলিউম। তো আমি যদি 197 টাকা দিয়ে একটা তেল কিনি, তার উপর আমি বিভি পাবো 73। তো সেখানে 73 বিভির যদি আমি 32% বের করতে চাই, তাহলে আমার সম্ভবত 22 টাকার মতো আসছে। তো 22 টাকা আমি ক্যাশব্যাক পাচ্ছি, তাহলে 197 টাকে আপনি 22 টাকা মাইনাস করে দেন, দেখুন 175 টাকা তেলের দাম গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনি মার্কেটে যে কোনো তেল 175 টাকায় কিনলেন আর আরসিএম এর তেলও 175 টাকা দিয়ে আপনি পেলেন। কি না, শুধুমাত্র আপনাকে প্রথমবার মাসের প্রথমেই যদি আপনি তেলটা কিনেন, আপনাকে 197 টাকা দিয়ে তেলটা কিনে আনতে হচ্ছে, বাকি টাকা আপনার অ্যাকাউন্টে আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন। যার বিনিময়ে কি পাচ্ছেন না, আপনি অরিজিনাল তেল পাচ্ছেন, যে তেলটা খেলে আপনার শরীর ভালো থাকবে, শরীরের পক্ষে উপকারী, আপনাদের ব্যবহার করার উপকারী, এবং কি না সব থেকে বড় কথা, তেলটার মধ্যে কভারেজ বেশি আছে, যে তেলটা আপনি মার্কেটের তেলে এই কভারেজটা পাবেন। তো অতএব আপনি চিন্তা করুন যে আপনার কোন তেলটা ব্যবহার করা উচিত। এতদিন পর্যন্ত আমাদের আজকে আরসিএম 21 বছর ধরে এই মার্কেটিং সিস্টেমে কাজ করছে এবং আরসিএম এর তেল পুরো ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে আছে যে আরসিএম এর প্রোডাক্টের কোয়ালিটি কী আছে এবং তেলের কোয়ালিটি কী আছে। তো আশা করি আপনার কানও গিয়ে থাকবে, কিন্তু আপনি যদি ব্যবহার না করে থাকেন, এখনই আমাদের তেল 1 পিস 2 পিস বাড়িতে নিয়ে এসে ব্যবহার করে দেখুন যে আপনার পরবর্তীকালে কোনো সমস্যা আসছে কি না। আপনি যদি গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন, তাহলে আমাদের তেলটি কাঁচা 1 চামচ তেল হাফ কাপ গরম জলে, উষুম গরম জলে মিশিয়ে আপনি খান, টানা 2 দিন খান, তারপরে দেখবেন যে রেজাল্ট কী আসছে, তারপরে আপনি বিবেচনা করে তেলটি কেনার চিন্তাভাবনা করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেন, যাতে আমার বানানো ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে সমস্ত ইনফরমেশান সবার আগে পেতে পারেন। তো আমি আর বেশি কিছু বলে আমার ভিডিওটি বড় করব না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় আরসিএম, জয় ভারত, নমস্কার।